আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কৃষি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আজ 8ই সেপ্টেম্বর 2022 রোজ বৃহস্পতিবার। আজকে আমি এসেছি জাহিদ ডেয়ারি ফার্মে। জাহিদ ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অঙ্কলা হাটের পাশে। জাহিদ ডেয়ারি ফার্মটা পরিচালনা করছেন জাহিদ ভাই। বন্ধুরা, জাহিদ ডেয়ারি ফার্ম থেকে সবসময় উন্নত জাতের বকনে বাছুর এমনকি পাশাপাশি গাভীও ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। আজকে আপনাদেরকে দেখাবো জাহিদ ডেয়ারি ফার্ম থেকে উন্নত জাতের দুটি বকনে বাছুর এবং বাচ্চা সহ একটি গাভী। চলুন বন্ধুরা, আমরা আপনাদেরকে উন্নত জাতের দুটি বকনে বাছুর এবং গাভীর দাম সহ বিস্তারিত দেখানোর চেষ্টা করি। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো জাহিদ ভাই, এই সপ্তাহে দর্শকদের জন্য কি দেখাতে চাচ্ছেন? এই সপ্তাহে দর্শকদের দেখাচ্ছে দুইটা হলিস্টাই ফিজাম বকনা বাচ্চা, একটা মুন্ডি একটা বাচ্চা, আর একটা সাইহেল বাচ্চা সহ একটা গাভী। জি আচ্ছা, এই চারটা মোট করে এখন। তাহলে বকনা বাচ্চা দুইটা দেখাবেন আর বাচ্চা সহ গাভী? হ্যাঁ, একটা বাচ্চা সহ সাইহেল, একটা বড় বাচ্চা সহ বাচ্চা আছে, একটা গাভী গাভী আছে। দর্শক ভালো লাগে তাহলে চারটা করে নিতে পারে, একটা সমস্যা। তো আশা করা যাচ্ছে যে এগুলো নিলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই? ক্ষতিগ্রস্ত হবে না। দুইটা বকনা বাচ্চা বড়, একটা বক সব 12-13 মাস বয়স, তারপর রেডি টাইপের বকনা বাচ্চা, আর একটা গাভী সহ আছে, এটা কোনো ক্ষতিগ্রস্ত না, খুবই ভালো আছে। তো বকনা বাচ্চাগুলো খুব শর্ট টাইমে হিট আসবে। আপনার একটা বয়স আপনার 11 মাস আর একটা বয়স 13 মাস, মানে এগুলো মাস তিনে খাওয়ালে এগুলো হিট আসবে। আচ্ছা জাহিদ ভাই চলেন, তাহলে এই দুইটা বকনা বাচ্চা এবং বাচ্চা সহ একটি গাভী আমরা দর্শকদের দেখাই। হ্যাঁ, দর্শকদের দেখান, যদি ভালো লাগে আমার সাথে কথা বলে নেবে, সমস্যা নেই, সবসময় আমাদের কাছে গরুর বকনা থাকে। বন্ধুরা, শুরুতে আপনারা দেখছেন 1 নম্বর বকনা। আচ্ছা, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে, কানটা ছোট আছে। জাহিদ ভাই, 1 নম্বর এই বকনাটা জাতমান বয়সটা? জাতমান এটা, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, খুব ভালো গ্রোথের বাচ্চা ভাই এটা। হলিস্টাইন ফ্রিজিয়ান? জি, অনেক লম্বা বাচ্চাটা, কান ছোট মাত্র। আচ্ছা, অনেকটা লম্বা ছোট আছে। আচ্ছা, কিন্তু তাই এটা দেখেন দর্শকের, খুব ভালো গ্রোথ, খাওয়া দাওয়া ঠিক আছে। জি, বয়স কেমন হবে ভাই এটা? এটা বয়স হবে আনুমানিক আপনার 11 থেকে 12 মাস লাগবে। 11 থেকে 12 মাস প্লাস। খুব ভালো গ্রোথ দর্শক দেখেন, মাঝেটা চড়া। আচ্ছা, অপর সাইড থেকে ঘুরে আসি, একটু টান দেন তো। সুন্দর করে দেখেন দর্শক। বন্ধুরা, অপর সাইড থেকে আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি, সুন্দর দর্শক দেখবে, দেখিস না তার ভাই, খুব ভালো। এটা দেখছেন আপনারা 1 নম্বর বকনাটা, দেখেন কখনো চড়া, খুব ভালো জাতের বাচ্চা। আচ্ছা, মাদাটা বেশ চওড়া আছে আর কি, খুব ভালো জাতের বাচ্চা। আর দেখি ওলানটা, হ্যাঁ ওলানটা খুব ভালো দর্শক দেখেন, খুব ভালো তালা হয়, চারটা বাচ্চার জায়গায় আর খুব সুন্দর তালা হয়। নিপিল ঠিক আছে, চারটা চার জায়গায় আছে, খুব ভালো পারছেন। আচ্ছা, লেজটা, হ্যাঁ লেজটা ছোট ভাই দেখেন, খাটো আছে লেজটা। বন্ধুরা পারফেক্ট, একবার সব দিয়ে ঠিক। এটা দেখছেন আপনারা 1 নম্বর বকনাটা। জাহিদ ভাই, 1 নম্বরের বকনাটার দাম কেমন চাচ্ছেন? এর বকনার 1 নম্বর কোন দর্শক ভাই, নিলে বকনার দাম চাচ্ছে 77,000 টাকা। দাম দর তো করতে পারবে, এটা অল্প কিছু কমবে, তো কম বেশি দাম হবে না। বন্ধুরা, 1 নম্বরের বকনার দাম জাহিদ ভাই চাচ্ছেন 77,000 টাকা। জি, 77,000 টাকা। আপনার নিতে চাইলে কিছুটা দরদাম করে নিতে হবে, অবশ্যই কিন্তু দরদাম করে নিবে, সমস্যা না। হ্যাঁ বন্ধুরা, তারপরে এটা দেখছেন আপনারা 2 নম্বর বকনা। জাহিদ ভাই, 2 নম্বর এই বকনাটা জাতমান বয়সটা? 2 নম্বর এই বকনা জাতমান, দর্শক দেখেন এটা অরিজিনাল মুন্ডি, 100 ইন্ডিয়ান মুন্ডি জাতের বাচ্চা এটা। তাহলে এটা শিং উঠবে না? না, এটা শিং না, শিং উঠলে যদি শিং ওঠে তার গাড়ি ভাড়া তার যত যদি রাখতে তোরা তার খরচ আমি দিয়ে দেবো। সময় দেখেন, দেখেন দর্শক দেখেন, বুঝবে দেখেন, মোটে এদের খোপা, এদের শিঙের দায় চুল, আপনি ভালো করে দর্শক দেখেন। আচ্ছা বন্ধুরা, এটা দেখছেন আপনারা 2 নম্বর বকাটা। জাহিদ ভাই বলছেন এটা মুন্ডি, শিং উঠবে না, দেখেন দর্শক দেখলে বুঝবে কি জাতের গরু এটা, বুঝছেন ভাই, 100 জাতের মুন্ডি, এটা শিং হয় না ভাই, এটা আমি দেখি না, মা মুন্ডি ছিল বুঝছে, খুব ভালো জাতের গরু এটা। আপনারা 2 নম্বরের বকনাটার বয়স কেমন হবে? এটা বয়স চলতে 13 মাস ভাই। বন্ধুরা, 2 নম্বর বকনাটার বয়স হবে 13 মাস, আনুমানিক 13 মাস। খুব ভালো গুলো ভাই, দেখি ওলানটা ঠিক আছে নাকি, আপনারা 2 নম্বর বক্তাটা, এটা ফ্রিজিয়ান মুন্ডি। জাহিদ ভাই, 2 নম্বর ফ্রিজিয়ান মুন্ডি, এটার দাম আপনি কেমন চাচ্ছেন? এটার দাম 1,10,000 টাকা দাম পড়বে ভাই। বন্ধুরা, 2 নম্বর ফ্রিজিয়ান মুন্ডি দাম জাহিদ ভাই চাচ্ছেন 1,10,000 টাকা। 1,10,000 টাকা, ওটা খুবই ভালো, খানিয়াল অরিজিনাল জাত, দেখে লাভি কুম্বল কিছু নেই, এটা এটা দুধের রক্ত এখনই বাড়াইছে, মানে খুব ভালো হাই কোয়ালিটি পার্সেন্টের মধ্যে এটা।
বন্ধুরা এটা দেখলেন আপনারা দুই নম্বর বকনা জাহিদ ভাই দাম চালেন 1,10,000 টাকা। 1,10,000 টাকা খুব ভালো হতে বস্তা ভাই ওটা। জাহিদ ভাই এখানে একটা গাভী দেখছি, এই গাভীটা প্রথমে বাচ্চা দুই দাঁত সার বাচ্চা 100 সাইয়াল সার একটা বাচ্চাদের সাথে দুই দাঁতের গাভী জাত জাত এটা আপনার সাইয়াল আর জার্সি মিশে থাকে, সাইয়াল আর জার্সির মিক্স আছে দুই দাঁতের গাভী। তাহলে এটা দুধ এখন কি পরিমাণ হচ্ছে? সেটাই বলতে চাচ্ছি আর কি। তাহলে এটা থেকে মোটামুটি 10 লিটার দুধ আশা করা যায়। বাচ্চা 5 কেজি খাইলেও 5 লিটার খাইলেও 5 লিটার অন্তত থাকবে আশা করা যাচ্ছে। এখন তো 1 কেজি কম বেশি দুধের কথা এখন। আচ্ছা গাভীটা এখন বাড়িতে খাওয়া যায় কেউ লিসালি লিবে সমস্যা নাই, যদি কারো অল্প দুধের দরকার হয়। বাচ্চারা সুন্দর আছে, বাচ্চারাও অনেক ভালো পার্সেন্টেজ। বন্ধুরা এটা দেখছেন আপনারা গাভীটার সাথে এটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ হ্যাঁ গাভীর ষাঁড় বাচ্চা। জাহিদ ভাই বললেন এই বাচ্চাটার বয়স হচ্ছে 3 থেকে 3.5 মাস। বেশ অনেক বড় সহ দেখছি তো 3.5 মাস বয়সে অনেক গুরুত্ব ভালো ভাই। এটা দেখেন অনেকজন আর বাহু করবে, এটা খুব ভালো পারছে এটা। তাছাড়া এই বাচ্চাটা কাটি পারলে দু এক কিছুদিন হামলাবে মার জন্য বুঝেছেন। এই খাওয়া দাওয়া ফুল দমে খাওয়া দাওয়া খায়, ঘাস পানি গুড়ি ফুড়ি সব খায়। দেখছেন কি খাওয়া খাওয়া দেখছেন না, কাঁচা ঘাস মাস সব খায়। সাইওয়াল বাচ্চার সাথে এই গাভীটার দাম আপনি কেমন চাচ্ছেন? সাইওয়াল বাচ্চার সঙ্গে এই গাভীটার দাম পড়বে আপনার কোনো 10 ভাগ নিলে 1,65,000 টাকা দাম পড়বে বাচ্চার সঙ্গে। আচ্ছা বন্ধুরা সাইওয়াল বাচ্চার সাথে এই গাভীটা কেউ নিতে চাইলে দাম পড়বে 1,65,000 টাকা। 1,65,000 টাকা কারো পছন্দ হলে কিছু দর দাম দিলে অল্প সামান্য কিছু দেওয়া যাবে সমস্যা নেই। এই গাভীটাও ভবিষ্যতে দুই দাঁতের গাভী, আবার ধরেন আপনার মাসখানিক হচ্ছে বীজ দেয়াইছে কথা ঠিক আছে, যেখান থেকে কিনছি এটা আবার মাসখানিক বীজ দেওয়া আছে। মাসখানিক বীজ দেওয়া আছে, আপনি সার দিয়ে বীজ দেয়া বুঝছেন, সাইয়াল সার দিয়ে। এগুলো যদি কারো যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার সাথে কথা নেবে সমস্যা নেই। জাহিদ ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শক যে বলতে চাই, দর্শক ভাইরা আপনারা যেখান থেকে কিনেন দেখি শুনে যাচাই করে কিনবেন সমস্যা নাই। আপনি আমাদের এখানে যে গরুগুলো আছেন বর্তমান দর্শক দেখাচ্ছি, যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে দর্শক আমাদের কথা বলেন সমস্যা নাই। আমাদের কাছে গাভী বকনা সবসময় থাকে, বকনার সেটটা যে বাড়িতে আমার থাকে আর গাভীটাও আছে আমাদের কাছে, আমার দুইটাই আছে গাভী বকনা দুইটাই আছে। যার যেটা ভালো লাগে সরজমিনে আসে দেখি শুনি যাচাই করে নিবে, তাহলে দর্শকের ভালো আমাদের জন্য ভালো হবে। যে যেখান থেকে নিন জি দেখে শুনে যাচাই বাছাই করে নিন। হ্যাঁ যে যেখান থেকে নিলেন তাছাই করলেন, বায়না দেন যাই দেন যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে আপনি বায়না দেবেন। আমার কথা সরজমিনে আসি দেখি নিলে ভালো, আপনার নিন্দে না পারলে লোক পাঠাই দেন সরজমিনে আসি টাকা পয়সা পেমেন্ট করে দিয়ে নিয়ে যান সবচেয়ে ভালো হবে এটারও। আচ্ছা জাহিদ ভাই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।